প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকের ভিডিওটিতে আলোচনা করব। নতুন একটি জব ভ্যাকেন্সি নিয়ে ভ্যাকেন্সিটা প্রকাশিত হয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের আন্ডারে বিভিন্ন অফিসে বিভিন্ন পোস্টের জন্য এবং এই বিভিন্ন পোস্টের জন্য তোমরা রাজ্যের যে কোনো জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারো এবং এখানে অ্যাপ্লাই করার জন্য রকম তোমাদের আবেদনমূলক লাগছে না তোমরা সবাই বিনামূল্যে সমস্ত পোস্টের জন্য আবেদন করতে পারো তাই অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী কোন পোস্টের জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে অর্থাৎ এখানে কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে বয়স সীমা কী চা হয়েছে এখানে তোমরা আবেদন কিভাবে করবে আবেদন করার পর তোমাদের এখানে সিলেকশান কীভাবে হবে এবং তারপর বিভিন্ন পোস্ট ওয়াইজ তোমাদের স্যালারি কথা দিয়ে হবে এবং আবেদনের লাস্ট ডেট কবে সমস্ত রকম ইম্পর্টেন্ট মেজর পয়েন্ট নিয়ে আমি ডিসকাসে আলোচনা করব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই বিরতি দেখো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবে পরবর্তীতে এরকম লেটেস্ট ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্য প্রিন্সিপাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম অর্থাৎ এখানে তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল ও সিকিম রিজেনের জন্য এখানে ভ্যাকেন্সিটা আউট হয়েছে তোমরা ওয়েস্ট বেঙ্গল ও সিকিমের আন্ডারে হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে অবশ্যই তোমরা ছেলে ও মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবে এবং তারপর দেখতে পাচ্ছ আয়কর ভবন পি সেভেন চৌরঙ্গি স্কোয়ার কলকাতা সাত শূন্য 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 ছয় নয় এবং এখানে তোমাদের ডেটটাও মেনশন করা রয়েছে এক তিন দু হাজার বাইশ এই তারিখে কিন্তু তোমাদের নোটিফিকেশানটা আউট হয়েছে যেখানে তোমাদের বাম দিকে দেখতে পাচ্ছ নোটিফিকেশানের নাম্বারটাও দেওয়া রয়েছে তোমাদের এখানে প্রথম বল কি এখানে যে তোমাদের নোটিফিকেশানটা আউট হয়েছে তোমাদের কোন কোন পোস্টের জন্য এখানে নিয়োগ প্রক্রিয়া চলছে এখানে দেখে নাও এখানে দেখতে পাচ্ছ প্রথম বল রয়েছে এলিজিবিলিটি কন্ডিশান এখানে কিন্তু তোমাদের প্রথম বলা রয়েছে নেম অব দ্য পোস্ট কোন পোস্টের জন্য নিয়োগ করা হবে দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে এবং তারপর দেখতে পাচ্ছ এজ লিমিট অ্যাজ অন আঠেরো চার দু হাজার বাইশ আঠেরো চার দু হাজার বাইশ অনুযায়ী তোমাদের এজ লিমিট বলা হয়েছে তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে এবং তোমাদের নাম্বার ও ভ্যাকেন্সি বলা হয়েছে দেখতে পাচ্ছ অনস্ক্রিন বাম থেকে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর এই পোস্টের জন্য তোমাদের নিয়োগ প্রক্রিয়া চলছে যার জন্য তোমাদের এজ লিমিট হতে হবে আঠেরো থেকে তিরিশ বছর যেখানে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকো শুধুমাত্র এখানে তোমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন পাস যে কোনো শাখায় তোমরা গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তোমার কিন্তু কিন্তু এখানে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরের জন্য অ্যাপ্লাই করতে পারবে যেখানে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে একটি এবং নেক্সট দেখতে পাচ্ছ ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে যেখানে তোমাদের এজ লিমিট হতে হবে আঠারো থেকে সাতাইশ বছর আর এখানে কিন্তু বলা হয়েছে তোমাদের যে শুধুমাত্র যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করলে হবে তবে এখানে কিন্তু তোমাদের ডেটা এন্ট্রি কিন্তু তোমাদের টেস্ট হবে তার জন্য তোমাদের ডেটা এন্ট্রি স্পিড তোমাদের থাকতে হবে আট হাজার কি ডিপ্রেশন পার আওয়ার পার ঘন্টায় তোমাদের কিন্তু আট হাজার কি তোমাদের প্রেস করতে হবে ওকে এবং এখানে কিন্তু তোমাদের ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের ভ্যাকেন্সি রয়েছে পাঁচটি এই পাঁচটি ভ্যাকেন্সির জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো নেক্সট দেখতে পাচ্ছ টাস্কিং স্টাফ এখানে তোমাদের এজ লিমিট হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছর এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ম্যাট্রিকুলেশন অ রিকভারেন্ট পাস রেকগনাইজ বোর্ড কিংবা কাউন্সিল এখানে শুধুমাত্র তোমরা মাধ্যমিক পাস করে থাকলে এই মাল্টিটাস্কিং স্টাফের জন্য অ্যাপ্লাই করতে পারো এখানে তোমাদের ভ্যাকেন্সিও একটু বেশি রয়েছে আঠেরোটি ভ্যাকেন্সি আঠেরোটি ভ্যাকেন্সির জন্য তোমরা কিন্তু মাল্টিটাস্কিং স্টাফের জন্য অ্যাপ্লাই করতে পারো এবং তারপর দেখতে পাচ্ছ দ্য ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অব ইন্ডিয়া অর্থাৎ তোমাদের ভারতীয় নাগরিক হতে হবে এবং তারপর দেখতে পাচ্ছি এখানে কিন্তু বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ অ্যাটেন্ড দ্য স্টিপুলেড এডুকেশান কোয়ালিফিকেশান স্পোর্ট এলিজিবিলিটি অ্যান্ড এজ অ্যাজ অন আঠেরো চার দু হাজার বাইশ এখানে তোমাদের বলা হয় যে এখানে যে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান বললাম এডুকেশান কোয়ালিফিকেশানের পাশাপাশি তোমাদের কিন্তু স্পোর্টস পার্সন হতে হবে তবে কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবার কোন কোন স্পোর্টসে তোমরা এলিজিবল হলে এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে কিন্তু লিস্ট দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ গেম অ্যান্ড স্পোর্টস এখানে কিন্তু দেওয়া রয়েছে ফুটবল বাস্কেটবল ভলিবল ক্রিকেট কাবাডি ব্রিজ চেস অ্যাথলিটস জিমনাস্টিক এবার কোন সোর্সের জন্য মেয়েরা ও কোন স্পোর্সের জন্য ছেলেরা আবেদন করতে পারবে এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবার ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে তোমরা অ্যাপ্লাই কীভাবে করবে দেখো অ্যাপ্লাই করার জন্য এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে অফলাইনে অ্যাপ্লাই করতে এখানে কিন্তু তোমাদের আবেদন মূল্য দিতে হবে না এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান মাস্ট বি সাবমিট গিভিন দ্যান্সারি টু অ্যাড্রেস টু দ্য অ্যাডিশনাল কমিশনার অফ ইনকাম ট্যাক্স এখানে তোমাদের অ্যাড্রেসটা দেওয়া রয়েছে দ্য অ্যাডিশনাল কমিশনার অফ ইনকাম ট্যাক্স হেডকোয়ার্টার পার্সোনাল অ্যান্ড এস্টাবলিশমেন্ট ফার্স্ট ফ্লোর রুম নম্বর চোদ্দো আয়কর ভবন পি সেভেন চৌরঙ্গি স্কোয়ার কলকাতা সাত শূন্য 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 ছয় নয় এই ঠিকানায় কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা বাই পোস্টে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে তোমাদের তার আগে তোমাদের বললাম কি এখানে যে তোমরা আবেদন করবে আবেদনের পর তোমাদের এখানে সিলেকশানটা কীভাবে হবে এখানে কিন্তু বলা হয়েছে যে তোমাদের লাস্ট চার বছর অর্থাৎ দু হাজার আঠেরো উনিশ কুড়ি একুশ এই চার বছরে তোমাদের লেটেস্ট টেস্ট এই চার বছরে তোমাদের বেস্ট পারফরমেন্স করা তিনটি স্পোর্টসের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে বিবেচিত করা হবে সেই পারফরমেন্স অনুযায়ী তোমাদের এখানে শর্ট লিস্ট করা হবে শর্ট অনুযায়ী তোমাদের ডাকা হবে এবং সেখানে তোমাদের ডকুমেন্টসের ভেরিফিকেশান করা হবে ডকুমেন্টস কিন্তু তোমাদের যাচাই করা হবে এবং তারপর তোমাদের এখানে কিন্তু শর্ট লিস্ট করা হবে শর্ট অনুযায়ী তোমাদের কিন্তু যে বললাম একটু আগে যে যদি তোমরা ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের ডেটা এন্ট্রি টেস্ট নিয়ে হবে এরপরে কিন্তু তোমাদের ডিপার্টমেন্টের দ্বারা একটা যাচাই করা হবে তোমাদের সমস্ত কিছু যাচাই করার পর তারপর কিন্তু তোমাদের এখানে সিলেকশনটা হবে ওকে এবার দেখে নেব এখানে যে তোমরা অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশান ফর্মটা কোথায় পাবে এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিন অ্যানাক্সারি টু ফর্ম এই পিডিফের নিচের দিকে দেওয়া রয়েছে এনাক্সারি টু ফর্ম এখানে কিন্তু দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফর রিক্রুটমেন্ট অব মেরিটার স্পোর্টস পারসন ইন দ্য অফিস অব দ্য প্রিন্সিপাল চিফ কমিশনার অব ইনকাম ট্যাক্স ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম রিক্রুটমেন্ট ইয়ার দু হাজার উনিশ কুড়ি একুশ এবং দেখতে পাচ্ছ ডান দিকে দেওয়া রয়েছে এখানে কিন্তু তোমাদের পাসপোর্ট সাইজ ফটো কিন্তু এখানে হবে এবং তোমাদের কিন্তু ফটোর করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছ পোস্ট অ্যাপ্লাই ফর তিনটি পোস্টের নাম দেওয়া রয়েছে তোমরা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে যাও সেই পোস্টের পাশে কিন্তু তোমরা টিকমার্ক মারবে এবং তারপর দেখতে পাচ্ছ ছকের মাধ্যমে তোমাদের কিন্তু ইনফরমেশনগুলো এখানে ইনপুট করতে হবে এভাবে তার আগে তোমাদের বলে রাখি এখানে কিন্তু বলা হয়েছে যে তোমাদের ব্ল্যাক পেনে ক্যাপিটাল লেটারে তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে যেখানে তোমাদের বলা হয়েছে ফুল নেম অর্থাৎ তোমাদের নামটা দিতে হবে তারপর দেখতে পাচ্ছ ফাদার নেম এখানে কি দেখতে পাচ্ছ তারপরে জেন্ডার মেল না ফিমেল বসাতে হবে তারপর দেখতে পাচ্ছ পারমানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অর্থাৎ তোমাদের যে রেজেন্টারেশন অ্যাড্রেস তোমাদের আধার কার্ড কিংবা আই কার্ড কিংবা তোমার সার্টিফিকেট রয়েছে সেটা বসাবে তারপর দেখতে পাচ্ছ অ্যাড্রেস ফর কমিউনিকেশান তোমাদের কিন্তু একই ঠিক না হলে এখানে একই ঠিক না বসাবে এবং তারপর দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ এখানে কিন্তু তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী অবশ্যই তোমরা ডেট অফ বার্থটা বসিয়ে দেবে তারপর দেখতে পাচ্ছ এজ এজ অন আঠারো চার দু হাজার বাইশ মানে আঠেরো চার দু হাজার বাইশ অনুযায়ী তোমাদের এখন বর্তমান বয়সটা কত এখানে কিন্তু তোমাদের বসাতে হবে তারপর দেখতে পাচ্ছ ফটো আইডেন্টিফিকেশান প্রুফ উইথ নাম্বার আধার না কার্ড হতে পারে কিংবা ভোটার কার্ড হতে পারে কিংবা পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা ডকুমেন্টসে তোমাদের কিন্তু সিলেক্ট করে এখানে কিন্তু ডান দিকে তোমাদের ওই নাম্বারটা বসাতে হবে তারপর দেখতে পাচ্ছ ওয়েদার জেনারেল ই ওবিসি এসসি এসটি এস ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তোমরা কোন কাস্ট বা কোন ক্যাটাগরি থেকে তোমরা অ্যাপ্লাই করতে চাও এখানে কিন্তু ডান দিকে তোমরা লিখে দেবে যদি তোমরা ওবিসি হও তাহলে কিন্তু শুধুমাত্র লিখবে ওবিসি ওকে তারপর দেখতে পাচ্ছ এডুকেশান কোয়ালিফিকেশান যদি তোমরা মাধ্যমিক পাশে এমটিসির জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু ডান দিকে লিখবে শুধুমাত্র মাধ্যমিক এবং যদি তোমরা গ্র্যাজুয়েশান পাশে অন্যান্য পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু ডান দিকে লিখবে গ্র্যাজুয়েশান যদি অনার্স হো অনার্স লিখবে যদি পাস হো পাস লিখবে ওকে কোনো অসুবিধা নেই শুধুমাত্র গ্র্যাজুয়েশান পাস করলে কিন্তু এখানে হবে এবার তারপর দেখতে পাচ্ছ স্পোর্টস ইভেন্ট গেম গিফট ডিটেল ইনফরমেশান ইনক্লুডিং পজিশান ইভেন্ট সুইচ প্লেইং হয় বা অ্যালং দ্য সার্টিফিকেট কপিস এখানে কিন্তু বলা হয়েছে যে তোমাদের এখানে যে স্পোর্টসের জন্য তোমরা অ্যাপ্লাই করবে সেই স্পোর্টসের জন্য কিন্তু এখানে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে অবিয়াসলি তোমাদের কিন্তু সার্টিফিকেট ওখানে শো করাতে হবে এবার এখানে তোমাদের কী লিখতে হবে যদি তোমরা এখানে জিমন্যাস্টিকের জন্য অ্যাপ্লাই করতে হবে তাহলে কিন্তু এখানে লিখবে জিমনাস্টিক এবং পজিশানের নাম লিখবে কোন পজিশনে তোমরা খেলেছো তারপর দেখতে পাচ্ছি এখানে কিন্তু ডিটেলস অফ বেস্ট পারফরমেন্স প্লিজ টিক অলসো ইনক্লোজ প্রুফ এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে তোমাদের বেস্ট পারফরমেন্স কি রয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড কিংবা অন্য কোনো পজিশান তোমরা কিন্তু পারফরমেন্স ভালো করেছো সেইখানে ডিটেলস লিখতে হবে তারও কিন্তু প্রুফ তোমাদের দিতে হবে ওকে তারপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলা রয়েছে ডিটেলস অব হাইয়েস্ট পারফরমেন্স ইন স্পোর্টস ইন লাস্ট ফোর ইয়ার চার বছরে লাস্ট চার বছরে তোমাদের সব থেকে হাইয়ার পারফরমেন্স কোন স্পোর্টসে হয়েছে সেই স্পোর্টসের কিন্তু এখানে নাম লিখতে হবে তারপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলা রয়েছে ডিটেলস অফ কারেন্ট এমপ্লয়মেন্ট যদি তোমরা এমপ্লয়মেন্ট হয়ে থাকো তাহলে কিন্তু এখানে তোমাদের সমস্ত কিছু ইনফরমেশান ইনপুট করতে হবে এবং তারপর কিন্তু তোমাদের বলে দেওয়া হয় যে ডকুমেন্টস টু বি সাবমিটেড এখানে কিন্তু তোমাদের কোন কোন ডকুমেন্ট সাবমিট করতে হবে দেখতে পাচ্ছ ফটো আইডেন্টিটি প্রুফ অর্থাৎ তোমাদের ফটো আইডেন্টি প্রুফ হিসাবে তোমাদের কোন কোন ডকুমেন্টস রয়েছে আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এই চারটির মধ্যে যে কোনো একটি তোমাদের লাগবে এবং তারপর দেখতে পাচ্ছ এডুকেশান সার্টিফিকেট এখানে কিন্তু এডুকেশান সার্টিফিকেট হিসেবে তোমাদের কিন্তু মার্কশিট অবশ্যই লাগবে যদি তোমরা মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করে থাকো এম টিএস পদের জন্য তাহলে কিন্তু তোমাদের মাধ্যমিকের মার্কশিট লাগবে এবং যদি তোমরা গ্র্যাজুয়েশন পাশে অ্যাপ্লাই করে থাকো তাহলে কিন্তু গ্রাজুয়েশান পাসে কিন্তু মার্কশিটটা দিতে হবে তারপর দেখতে পাচ্ছ এজ প্রুফ হিসাবে তোমাদের কিন্তু ম্যাট্রিকুলেশান সার্টিফিকেট কিংবা সার্টিফিকেট অফ বার্থ অর্থাৎ জন্ম সার্টিফিকেট দিতে পারো কিংবা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কিংবা সার্টিফিকেট এখানে দিতে পারো তারপর দেখতে পাচ্ছ স্পোর্টস সার্টিফিকেট যে স্পোর্টসে তোমরা অ্যাপ্লাই করলে সেই স্পোর্টসে কিন্তু তোমাদের সার্টিফিকেট প্রোভাইড করতে হবে তারপর দেখতে পাচ্ছ কাস্ট সার্টিফিকেট যে কাস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করেছো ধরো তুমি এসসি তাহলে কিন্তু এসসি সার্টিফিকেট তোমাদের দিতে হবে ওকে তারপর দেখতে পাচ্ছ ই কিংবা পিএইচ ক্যান্ডিডেট হয়ে থাকলে মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে কিন্তু তোমাদের কিন্তু এখানে সার্টিফিকেটও দিতে হবে তারপর দেখতে পাচ্ছ এনওসি ফ্রম কারেন্ট এমপ্লয়ার ফর দোস ইমপ্লয়িড ইন সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট অর পিএসইউ এখানে যদি তোমরা সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট ও পিএস আন্ডারে যদি তোমরা ইমপ্লয়ী হয়ে থাকো তাহলে কিন্তু এখানে তোমাদের সার্টিফিকেট দিতে হবে তারপর দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার ইমেল আইডি এখানে কিন্তু ভালোভাবে বসিয়ে দেবে তারপর দেখতে পাচ্ছ বাম দিকে ডেট ও প্লেস মেনশান করবে এবং ডান দিকে দেখতে পাচ্ছ সিগনেচার অব ক্যান্ডিডেট এখানে কিন্তু সিগনেচার সিগনেচার করবে তোমাদের এইভাবে কিন্তু তোমরা ফর্মটা এ টু জেড ভালোভাবে ফিল আপ করবে ফিল আপ করার পর তোমাদের কিন্তু নির্দিষ্ট ঠিকানায় বাই পোস্টে তোমাদের কিন্তু ফর্মটা পাঠিয়ে দিতে হবে তোমাদের কিন্তু আবেদন মনে লাগছে না যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে পারো এবং এখানে যে তোমাদের লাস্ট ডেটটা আরেকবার বলে দিই আঠেরো চার দু হাজার বাইশ মানে এপ্রিলের আঠেরো তারিখের আগে কিন্তু আমাদের ওখানে ফর্মটা পৌঁছানো দরকার তাই তোমরা এলিজিবল হলে আগে থেকে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো ওকে